Ah, Venom. Assalamualaikum, bhai brother. Kio kotha shobar kemon acho shobai. Welcome back to another hat par reveal video of Venom 34 FF. So guys, ajke amra abaro amader hat পা কণ্ঠ সব রিভিল করে মানে শুধু ফেস বাদে সব রিভিল করে তোমাদের কিছু দেখাবো যেটা আমি গতকাল পোস্ট করেছিলাম আর সেটা হলো একটা কম্পিউটার ফাইনালি তোমাদের ভাই একটা পিসি নিয়ে নিয়েছে কারণ ভাই আমি যখন এডিট করতাম বা ভিডিও বানাতাম অনেকে আমাকে বলতো যে কম্পিউটার কিনতে একটা কম্পিউটারে নাকি অনেক ভালো ভিডিও এডিটিং করা যাবে থাম্বনেল এডিটিং করা যাবে তারপর আমার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে অনেক রকম কন্টেন্ট আমি করতে পারবো লাইভ স্ট্রিম করতে পারবো তারপর আমি ভাবলাম এখন ভাই যতই না ভালো গেমপ্লে দেই মোবাইলে আসলে মোবাইল গেমপ্লের দাম নাই তো আমরা একটু পিসিতেও ট্রাই করব অবশ্য চিন্তা করো না গাইজ আমরা মোবাইলেও ট্রাই করব এখন কথায় আসে গাইজ আমি পিসি কিনছি কিন্তু আমি পিসি একদমই চালাতে পারি না তাও ভাবলাম যদি চালানো শিখে যাই যদি আমাদের কাজ সহজ হয় আমাদের পিসি দরকার আর সামনে আমরা লাইভ স্ট্রিম করব ভাবছি আর মোবাইলে লাইভ স্ট্রিম করতে গেলে অনেক রকম সমস্যা হয় গাইজ জানো মোবাইল অনেক প্রেশার পড়ে তাই আমরা একটা পিসি কিনেই ফেললাম আর আমরা যখন পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে তোমরা অনেকেই বলেছিলা পিসিটা দেখাইতে পিসি না ভিডিও করতে কী কী কিনেছি সেগুলো দেখাইতে সো গাইজ চলো শুরু করা যাক আমাদের হাত পা এবং কম্পিউটার রিভিল ভিডিও সো গাইজ প্রথমেই ছিল আমাদের প্রসেসর ইন্টেল i5 11 জেনারেশনের প্রসেসর ছিল আমাদের কিন্তু সেটার কোনো বক্স নাই কারণ এটা একটা ট্রে প্রসেসর আর ভাই এ নিয়ে বেশি বলতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে তোমরা একটু সার্চ করলে পেয়ে যাবা ইন্টেল i5 11 জেনারেশন প্রসেসর তারপর আসে আমাদের মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করেছি B560M Aorus Elite এটা মাদারবোর্ড তারপর ছোট ছোট করে দেখা যায় মেইন মেইন জিনিসগুলা তারপর আমাদের র্যাম ব্যবহার করেছি আমরা 8 GB দুইটা র্যাম মানে 16 GB র্যাম তারপর আসে আমাদের কিবোর্ড মাউস কিবোর্ড গাইজ একটা মেকানিক্যাল কিবোর্ড আর এটার লাইট চলবে তারপর আসে একটা মাউস ভাই মাউস কিবোর্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই দোকানদার যেটা ভালো বলছে আমি ওটাই নিছি আর আমারও মনে হয়েছে মাউসগুলো ভালো মাউস কিবোর্ড দেন তারপর আমরা নিয়েছি একটা UPS আর তারপর নিয়েছি একটা ছোটখাটো বক্স পরে একটা ভালো সাউন্ড বক্স নিব আপাতত চলার মতো সাউন্ড বক্স নিয়েছি তো এই ছিল আমাদের কম্পোনেন্টস ভাই আরো কম্পোনেন্ট আছে যেমন র্যাম দেখাই নেই SSD দেখাই নেই ওগুলো আর গাইস কি দেখাবো এখানে জাস্ট যেগুলো দেখানোর ওগুলাই দেখাইছি তারপর চলো আমাদের মেইন যে জিনিস মানে এই মালপাতিগুলো আমরা যেখানে লাগাইছি ওই সেটআপটাই দেখাই সো গাইস এই হলো গরিবের গেমিং সেটআপ বলতে পারো এটাই আমার গেমিং সেটআপ যদি উপরে দুইটা ফোন রেখা দেই আর ফোন অবশ্য একটা চার্জে আছে এখানে মনে করো তাহলে এটাই আমাদের ফুল সেটআপ তো আমরা প্রথমে এই পাশ থেকে শুরু করি আমরা প্রথমে UPS একটা এটা 1200 VA এর নিছি যখন ভালোটাই নিছি তারপর আসে আমাদের সস্তা মার্কা সাউন্ড বক্স এটা জাস্ট চলার মতো নিছি তাও ভাই সাউন্ড মোটামুটি ভালোই আছে আমার চলার মতো তারপর আসে একটা মনিটর এই মনিটরটা আমার আবু এনেছিল মালয়েশিয়া থেকে তো ইউজ করা হয় নাই ভাই 5 বছর ধরে এটা ইউজ করা হয় নাই কোনো যা এখন পিসি নিচে এখন ইউজ করতেছি তো ভাই মনিটর এখনো ঠিক আছে এটাই অনেক আর এটা হলো আমাদের গরিবের সেই ফোন যেটাতে আমরা খেলি চিন্তা করো না গাইজ আমরা পিসিতে খেলবো ফোনেও খেলবো আপাতত পিসিতে একদমই খেলা পারি না খেলা শিখতেছি তারপর এই যে আমাদের সাউন্ড বক্সে আর তারপর আছে আমাদের মেইন মালপাতি মেইন জিনিস তো গাইজ এখানে দেখো এখানে যে পিছে মাদারবোর্ড আর উপরে দুইটা র্যামের স্টিক তারপর একটা কুলার লাগাইছি কারণ এই প্রসেসরটা নাকি অনেক বেশি গরম হয় বা হিট করে যায় বলো আর পিছনে একটা RGB লাইট লাগাইছি মানে একটা ফ্যান ওইটার কালার চেঞ্জ করা যায় না ওইটা এমনই থাকবে কিন্তু সামনের যে তিনটা কালার আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো দেখো এখন লাল হয়েছে তারপর এখানে সবুজ আর আরেকটা আছে নীল এই তিন কালারই হয় আর যে এরকম একটা ডিজাইন তারপর হবে আমরা মূলত রেইনবো লাইটে রাখি তিনটা একসাথে তারপর আসে গাইস আমাদের কিবোর্ড আর মাউস এই কিবোর্ডটা কি এই কিবোর্ডটা প্রেস করা মজা আছে এটা নাকি মানে এটাকে বলে মেকানিক্যাল গেমিং কিবোর্ড একটু বাটনগুলো উঁচু আছে বলে ভাই গাইস মানে প্রেস করে যেই ফিলিংস তারপর আসে আমাদের মাউস ছোট্ট খাট্টো সেই মাউস ইঁদুর এখানে দুই মানে এই সাইডেও বাটন আছে দুইটা আর উপরেও আছে তো সেই অনুযায়ী আমি
আমার পিসিতে যদি গেমস খেলি সেই অনুযায়ী সেটিংস করবো, আপাতত তো নর্মাল সেটিংসেই খেলা পারি না। প্র্যাকটিস করতেছি গতকাল থেকে। আমাদের গরিব, আরে যে এখানে ওলো আমাদের চশমা, এটা পয়রা খেলি, যদি এটা পয়রা লাভ আছে নাকি আমি জানি না, জাস্ট পয়রা খেলি নিজের মনেরা সান্ত্বনা দিই যাতে চোখের ক্ষতি কম হয় এমন ভাইবা। হ্যাঁ সো গাইস, এই ছিল আমাদের গরিবের গেমিং সেট আপ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাইও। আর ভাই এই কম্পিউটারের গেম প্লে অনেক দেরিতে আসবে, এখনো ভাই হাত বসে নাই, হাত বসা নেই, যখন ভালো খেলতে পারবো। এখনো তো আমি জানিও না রেকর্ড করে কি হবে, ভিডিও এডিটিং এখন অনেক দেরি আছে। সো গাইস খুব জলদি তোমাদের সামনে আসবো। আর গাইস একটা কথা, আমি কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করিনি এখনো। সো গাইস যখন গ্রাফিক্স কার্ড কিনবো তারপর আমরা লাইভ স্ট্রিম করবো, ভালো মতো আমরা পিসির গেম প্লে আপলোড দিব। আপাতত যেহেতু গ্রাফিক্স কার্ড নেই তাই তত প্রেশার দিব না। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দিবা। আর 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 আমাদের টপ আপ পেজ থেকে ঘুরে আসবা, টপ আপ পেজ থেকে তোমরা উইকলি মান্থলি টপ আপ সবকিছু নিতে পারবা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ।